Sorry, it's DJ. Assalamu alaikum, welcome to all of you in 13 minutes show. Aske amra ekta notun episode niye eshechi ebong eta hocche amader mane shorir fitness somporkito. Amra er ager porbo gulote ami bolechhilam je kibhabe shorir ke fit rakhte hoy. To ajker porber moddhe amra fitness er ekta important side jodi rakhte hoy, amra je shorir ke jodi fit rakhte chai tahole onek kichu amader korte hobe. Ekta amader jeta korte hobe seta hocche amader dieting korte hobe. Tarpor hocche je amader khabar dabar gulo control korte hobe. Tarpor hocche je amader niyomito exercise korte hobe. তো আমরা দেখা গেছে অনেক সময় এক্সারসাইজ ঠিকমতো আমরা করতে পারি না। তো যেটা আমরা এক্সারসাইজের আরেকটা সুন্দর একটা মাধ্যম যেটা সেটা হচ্ছে যে আমাদের সাইক্লিং করা। এই যে আপনারা দেখতেছেন এখন আমি সাইক্লিং সকালেও করতে পারেন, এটা সন্ধ্যা বিকেলেও করতে পারেন, অথবা আপনি অফিস টাইমেও করতে পারেন। তো সাইকেল নিয়ে আজকে আমার পর্বটা মূলত। তো সাইক্লিং করলে আমাদের কী কী সুবিধা অসুবিধা সেই জিনিসগুলি আমি আপনাদেরকে আজকে একটু বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনারা সেই ভিডিওগুলি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন যে সাইক্লিং করলে যেটা হয় শরীর ফিট থাকে এবং আমাদের এই যে পায়ের যে ব্যায়ামগুলি থাকে এবং পুরো শরীরের মধ্যেই আমাদের ব্যায়ামটা হয়ে যায় অটোমেটিক্যালি। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা একটা সাইকেল কিনে ফেলতে পারেন। এবং আমি আমারটাই বলি আমি এটা ইয়ে থেকে কিনছি, এটা বংশাল থেকে কিনছি সাইকেলটা। আপনারা যাদের বাজেট কম তারা 8,000 টাকার মধ্যে আপনারা গিয়ে সাইকেল পেয়ে যেতে পারেন, আর যাদের বাজেট একটু বেশি আমারটা সব কিছু মিলে 20,000-এর মতো পড়ছে। এটা হচ্ছে মার্ক ব্র্যান্ড, এই এটা হচ্ছে মার্ক ব্র্যান্ডের, ঠিক আছে। এটা গিয়ার সাইকেল, দুই দিকে গিয়ার রয়েছে। এছাড়াও সাইকেলের আরও অনেক আনুষঙ্গিক ব্যাপার রয়েছে, সেই জিনিসগুলি আমি আপনাদেরকে একটু দেখাবো। মূলত যে জিনিসটা নিয়ে আজকে আমি কথা বলতে আসি সেটা হচ্ছে যে সাইক্লিং করলে আমাদের কী কী সুবিধা হয় বা যেই যেই আমাদের সুবিধাগুলি হয় সেই জিনিসগুলি আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, মেন্টাল স্ট্রেংথ থাকে আপনি যখন সাইক্লিং করবেন, ঠিক আছে। মনে হবে যে শরীরের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের ব্লাড প্রেশার যেটা হয় ব্লাড প্রেশারকে খুব কন্ট্রোল করে, আমাদের যেই ব্লাড প্রেশার যে উঠানামা করে সেটাকে কন্ট্রোল করে। এরপর হচ্ছে যে আপনাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিস যাদের আছে সেই ডায়াবেটিসটাকে খুব কন্ট্রোল করে। যাদের হাই ডায়াবেটিস থাকে তারা যদি নিয়মিত সাইক্লিং করেন তাদের এই ডায়াবেটিসের প্রবলেম তাদের থাকবে না। এরপরে হচ্ছে যে যাদের হার্টের প্রবলেম আছে তাদের সেই হার্টের প্রবলেমগুলিও অনেকখানি তাদের রিডিউস হয়ে যাবে এই সাইক্লিংয়ের মাধ্যমে। সাইক্লিং আপনি যদি প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা যদি আপনি যদি সাইক্লিং করেন সেটা সকালে হতে পারে, সেটা বিকেলেও হতে পারে, ভোরবেলাও হতে পারে, অথবা অফিস টাইম হতে পারে। আপনি যদি যেমন আমি অফিস টাইমে আমি এখন সাইকেল করি, আমি অফিসে যাই, অফিস থেকে আসি, অফিস আমার দিলকুশাতে, আমার এখান থেকে ফার্মগেট থেকে অফিস পর্যন্ত আমার প্রায় 7-8 কিলো আমার ব্যায়াম হয়ে যায় অটোমেটিক্যালি। আসা যাওয়া প্রায় 14-15 কিলো আমার সাইকেল চালানো হয়ে যায় প্রতিদিন। তো এটা আমার শরীরের জন্য খুব বেশি কাজ দিচ্ছে। আপনারাও চাইলে এটা ইয়ে করতে পারেন, আপনারা এটা ট্রাই করতে পারেন এই সাইক্লিং সুবিধা। এছাড়াও আপনাদের যাদের অবিসিটির প্রবলেম আছে, যাদের স্থূলতার প্রবলেম আছে, তারাও এই সাইক্লিং করলে আপনাদের শরীরের যে অতিরিক্ত যে মেদগুলি আছে সেই অতিরিক্ত মেদ ঝরে যায়, এটা একটা ভালো একটা দিক। তো সাইকেল কেনার সময় আপনারা একটু দেখে শুনে কিনবেন। সাইকেলের এটা গিয়ার সাইকেল, এটার সামনে রয়েছে এদিকে সামনে 6 গিয়ার, পিছনেও 6 গিয়ার। আর হচ্ছে যে গিয়ারটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, গিয়ারটা কিনতে পারেন আপনারা। গিয়ার অনেক ধরনের আছে সাইকেলের, ভালো গিয়ার ফার্স্টগুলি ইম্পর্টেন্ট বেশি। যেমন আমার এটা হচ্ছে শিমানো গিয়ার, শিমানো গিয়ার হচ্ছে সাইকেলের মধ্যে সবচেয়ে ভালো আর কি যে গিয়ারটা আর কি, সেটা আপনারা দেখে কিনবেন। এর বাইরে আপনার যেটা আছে সেটা হচ্ছে সাইকেলের লুকিং গ্লাস, হর্ন, এই যে দেখেন সাইকেলের এই যে হর্ন আছে, তারপরে মানে মোটর সাইকেলের মতো সব কিছুই আছে। মোটর সাইকেলের মতো আমরা সব কিছু ইউজ করতে পারি এখানে, কিন্তু মোটর সাইকেল চালালে তো আর আপনার ইয়ে হয় না, আপনার যে ব্যায়ামটা হয় না যেটা আপনার সাইকেলের মাধ্যমে হয়। তারপর হচ্ছে এখানে যে দুইটা ব্যাগ আছে এখানের মধ্যে আপনি চাইলে আনুষঙ্গিক বিষয় রাখতে পারেন, পানি রাখতে পারেন। তারপর হচ্ছে যে সাথে যেটা করতে পারেন সেটা হচ্ছে
একটা রেইনকোট রাখতে পারেন, আর হচ্ছে এরকম একটা হেলমেট কিনতে পারেন। তো সব কিছু মিলে আপনার হয়তো ভালো যদি গিয়ার সাইকেল কিনতে চান তাহলে হয়তো 20,000 টাকার মতো আপনার খরচ হয়ে যেতে পারে। তো কিন্তু তারপরে আপনার আপনার ফিটনেস, শরীর ফিট রাখবে খুব বেশি। আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে এখন যেহেতু করোনা পিরিয়ড চলতেছে, আমরা গাড়ি গাড়িতে উঠতে সমস্যা হয়, আমাদের গাড়িতে আমরা ভয়ে উঠি না, সেক্ষেত্রে আপনার সাইকেল হচ্ছে যে আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। কোনো সিপ আছে বা রাস্তায় যদি যান সাইকেল নিয়ে যেতে পারেন, কোনো জায়গায় হাট বাজার করতে যান সাইকেল নিয়ে যেতে পারেন, মানে এর চেয়ে আর ভালো কোনো মানে আমি ইয়ে দেখি মানে যানবাহন দেখি না। তো এটাই আপনার জন্য অনেক ইয়ে হতে পারে, ভালো একটা যানবাহন হতে পারে। তো আপনার এই সাইকেল করলে যেটা হয় সেটা হচ্ছে যে অল্প টাকা আপনি এক জায়গা থেকে আর জায়গায় যেতে পারেন, আপনার খরচ একেবারেই কমে যাবে। ধরেন আপনার অফিসে যেতে যদি আপনার মাসে হয়তো 3,000 থেকে 4,000 টাকা পর্যন্ত খরচ হয়, সেই 3,000-4,000 টাকা সেভ হয়ে যাবে, আপনার হয়তো সার্ভিসিংয়ে কিছু টাকা যাবে, আর তেমন আমি কোনো খরচ দেখতেছি না। তো হ্যাঁ, সাইক্লিং আপনারা চেষ্টা করবেন সাইক্লিং করতে, তাহলে আপনার শরীরটা ফিট থাকবে, শরীর সুস্থ থাকবে এবং হচ্ছে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন, ডায়াবেটিস কমে যাবে, হার্ট শরীর হার্টের যে প্রবলেমগুলি আছে সেগুলি কমে যাবে, ওবিসিটি কমে যাবে, স্থূলতা কমে যাবে, আরও অনেক ধরনের ডিজিজ যেটা একেবারেই আপনার থাকবে না এই ইয়ের মাধ্যমে যদি সাইক্লিং করেন। আর হচ্ছে যে এই যে দেখেন আমার হাতের গ্লাভস আছে, তারপরে মানে সব কিছু আছে, আনুষঙ্গিক সব কিছু আছে আপনার, এগুলি সবগুলি আপনি চাইলে খুচরা যে কোনো জায়গা থেকে আপনার কিনতে পারেন। তো আমি আবার একটা নেক্সট আরেকটা পর্ব করবো, একটা ব্লগ করবো, সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কোন দোকানগুলো থেকে বা কোন জায়গা থেকে সাইকেল কিনলে আপনি সেখানে ইয়ে পাইতে পারেন, আপনি সেখানে ভালো সাইকেল কিনতে পারেন এবং কোন পার্টসগুলি ভালো সেটা নিয়ে আমি আরেকটা পর্ব করবো আমরা নেক্সট টাইম। তো আজকের আমরা এখানে শেষ করে বলতেছি, আপনারা সবাই শরীর ফিট রাখবেন, সবাই সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া ঠিকমতো করবেন, আর হচ্ছে যে সাইক্লিং করবেন। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Da-d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 a